স্যার এ এফ রহমান হলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। তিনি 1934 সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 1976 সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ এফ রহমান হল প্রতিষ্ঠা করা হয়। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। স্যার এ এফ রহমান 28 ডিসেম্বর 1889 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ করেন। তার আদি পিতৃভিটা ফেনী জেলায়। তার সম্পূর্ণ নাম হল আহমেদ ফজলুর রহমান এবং তার পিতা মৌলবি আব্দুর রহমান। একজন ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি জলপাইগুড়ি জিলা স্কুল থেকে 1908 সালে বৃত্তি সহ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1912 সালে ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্মান ইতিহাসে ডিগ্রি প্রাপ্ত হন। এরপরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স তিনি 2 বছর গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিল পলিটিক্যাল ইকোনমি। কর্মজীবন। স্যার এ এফ রহমান ইংল্যান্ড থেকে বাড়ি ফিরে 1914 সালে এবং আলিগড় এংলো ওরিয়েন্টাল কলেজ এর এখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের একজন সদস্য হিসেবে স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পি জে হার্টগ এর অনুরোধে স্যার এ এফ রহমান ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের প্রথম প্রভোস্ট, এখন সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হন। স্যার এ এফ রহমানের দক্ষতা এবং সক্ষমতায় খুশি হয়ে ব্রিটিশ সরকার 1934 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন। তিনি সফলতার সাথে 1936 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পুরস্কার ও সম্মাননা। অবদানের স্বীকৃতি স্বরূপ 1937 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। 1942 সালে ব্রিটিশ সরকার রাজকীয় খেতাব নাইটহুড সম্মাননা লাভ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।